नमस्कार बंधुरा, लाली रान्नाघर आमार समस्त बंधुदेर आमार चैनले नतून एकटा एपिसोड शेयर करते चलेछि तोमादेर संगे, तोमादेर सबाइके स्वागत जानिए। तोमरा केमन आछो? आशा करि निश्चयई खूब भालो आछो। एबं आमादेर तो एखन आरो साबधान हये थाकते हबे, आरो किछुदिन आमादेर साबधानता अवलम्बन करते हबे, ना होले आमादेर प्रत्येकेरई विपद होते पारे, आमरा सेटा एतदिने सबाई जेने गेछि। ताहले तोमरा सबाई खूब साबधाने थेको एबं शुभकामना जानाच्छि तोमादेर सकलेर जन्य, যাতে তোমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারো তোমাদের এই কাজের ক্ষেত্রে। সেসব জানিয়েই আমি আমার আজকের নতুন এপিসোডটা শেয়ার করতে আরম্ভ করছি। আজকে আমি করছি একটা একদম সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ স্বাদের ডালের বড়ার ঝোল। আমাদের অনেক সময় বাড়িতে কিছু সবজি থাকে না বা পছন্দসই সবজি থাকে না, তখন কী করব বুঝতে পারি না, কিন্তু তখন আমরা সহজেই বাড়িতে ডাল আর আলু দিয়ে আর কিছুটা রুটিন মশলা লাগিয়ে এই বড়ার ঝোলটা করে ফেলি আমরা, এবং সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো এটা করতে প্রথম আমাদের ইনগ্রিডিয়েন্টস তো ডাল। আমি ডাল বেটে নিয়েছি, মটর ডাল বেটে নিয়েছি এখানে একটুখানি রসুন দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, আর আলু সেদ্ধ করে রেখেছি। এবার ডালটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ নিলাম, আর নিচ্ছি অল্প হিং। এই হিংটা দেওয়ার জন্য বড়াগুলো খেতে খুব সুস্বাদু হবে। আর একটু চিনি নেব। আমি কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে গরম করে নিয়েছি, আর ডালটা তো মেখে নিলাম। এই ডালটা এবার আমি ছোটো ছোটো বড়া করে নেব। একদম যে পাতলা একদম হালকা করে পুরো ডাস্ট করেছি তা না, ডালটা একটুখানি দরদরা মতো আছে, এরকম করলেই বড়াটা খেতে বেশি ভালো হয়। এরকম করে গোল গোল করে আমি সবগুলো বড়া এবার ভেজে নেব। প্রথমে চারটে বড়া দিয়ে আমি ভেজে নিলাম। বড়া কিন্তু খুব বেশি একদম ভাজলে চলবে না, তাহলে রসটা ঠিকমতো ঢুকবে না। এটা ভেজে নিলাম, এবার আমি আবার দেব বড়া এখানে। আর তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, কারণ আলুটা সেদ্ধ হয়ে থাকে, তো সেই জন্য আলুটা সেদ্ধ থাকার জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা স্কিপ করে না দেখে পুরোটা দেখো, এটা তোমাদের সবার কাছে আমার অনুরোধ। আমিও তোমাদের সবারটা কিন্তু স্কিপ করি না, পুরোটাই দেখি। আর সবচেয়ে বড় কথা, যে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে সেটা কাটলে তো সকলেরই খুব মানে অসুবিধার কারণ একটা হয়ে যাচ্ছে। আমি শুধু না, আমি আর যার আমার বন্ধু আছে। সেকেন্ড স্টেজের বড়া এটা ভেজে নিচ্ছি আমি। আর বড়া ভাজার সময় কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে শুধু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা হলে খেতে বাজে লাগবে। আমিও তাই করেছি, আস্তে আস্তে অল্প ঢিমে আছে বড়াটা ভাজছি। তো বন্ধুরা, ডাল আমার সবটুকু ভাজা হয়ে গেছে বড়া করে। এবার আমি কড়াইতে ভেজিটেবল অয়েল আর একটু দিয়ে দিলাম, দিয়ে এটা একটু গরম করে নিচ্ছি। গরম করে আমি এর মধ্যে ফোড়ন দেব, জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোট। এবার এর মধ্যে সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা চলে গেল। এবার আমি এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুগুলো এবার ভেজে নিচ্ছি, হিং তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আলু এবং মশলা সমেত, মশলা মানে ফোড়ন সমেত আলুগুলো আমি কিছুক্ষণ শাকলে নিচ্ছি, যাতে হিঙের যে গন্ধটা সেটা আলুগুলোর মধ্যে চলে যায়। এইবার আমি এটা হতে থাক, আমি একটা ছোট্ট বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সমস্ত রুটির যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দিলাম, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, এগুলো সব এক চা চামচ করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যেটা দেব সেটা হলো কাশ্মীর।
এবার মশলাটা জলে গুলে নিয়েছি আমি, দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে এটা শাকলাবো। এবার এটা শাকলাবো এবার মিনিট তিনটা, মশলা দিয়ে শাকলানো হয়ে গেল আমার আলুগুলো। আমি এখানে হালকা একটু জল দিলাম, জল দেওয়ার পর আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম আঁচটা। এবার দিচ্ছি আমি স্বাদের জন্য একটু চিনি, চিনি দেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলোও আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমার এটা মিনিট দুই তিনে ফুটবে ভালো করে একদম পুরোটা দিয়ে। আমি এবার একটু ঢাকা, বন্ধুরা ঢাকা দিয়ে আমি বড়া দিয়ে আলুগুলো ফুটিয়ে নিলাম। আমি এখানে নুন ঝালে টেস্ট করে নিয়েছি, একদম ঠিক আছে, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা এটা আমি এবার নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। তার আগে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এক চামচ ঘি। তো হয়ে গেল আমার রান্নাটা। তোমরা যারা আমার এই রান্নাটা দেখছো, তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে এটা দেখো এবং কমেন্টে জানিও এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। পছন্দ হলে আমাকে অবশ্যই ভালোভাবে এটা জানিও, আর স্কিপ না করে দেখো। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাকে বন্ধ করে নিও, আমার পাশে থেকো, আমি ঠিক সময় মতো নিয়ম করে তোমাদের ঘরে চলে যাব এবং তোমাদের সঙ্গ দেব আমি, আমারও সঙ্গ তোরা দিও, তোমরা দিও। তাহলে আমি রান্নি নিচ্ছি রান্নাটা। এবার বন্ধুরা একটু সাধারণ রান্না, মটর ডালের বড়ার ঝাল আমার হয়ে গেল। তোমরা এটা অবশ্যই এক্সপেরিমেন্ট করবে, নিজেরা খাবে, আমাকে জানাবে। আবার সামনে দেখা হচ্ছে আরেকটি নতুন রান্না নিয়ে। তোমরা খুব ভালো থাকো, নমস্কার।